আমাদের সকলের পরিচিত মুখ বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম আজ আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন অজানার দেশে। ডক্টর জামাল নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন 1939 সালের 24 ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলায়। তিনি মোহাম্মদ সিরাজুল ইসলাম খান এবং রাহাতারা বেগমের সুযোগ্য পুত্র ছিলেন। তিনি তার উচ্চ শিক্ষা জীবন সম্পন্ন করেছেন দেশ ও বিদেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে। পিএইচডি করেছেন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অ্যান্ড থিওরিটিক্যাল ফিজিক্স বিষয়ের উপর ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে। এই মহান ব্যক্তিত্ব তার বর্ণাঢ্যময় কর্মজীবনের বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার যথাযথ প্রমাণ দিয়েছেন। 1963 থেকে 1965 সাল পর্যন্ত ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড ইউএসএতে পোস্ট ডক্টরাল ফেলো ছিলেন। 1967 থেকে 1971 সাল পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অফ কেমব্রিজের ইনস্টিটিউট অফ থিওরিটিক্যাল অ্যাস্ট্রোনমির স্টাফ মেম্বার ছিলেন। 1971 থেকে 1972 সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির ভিজিটিং অ্যাসোসিয়েট ছিলেন। 1972 থেকে 1973 সাল পর্যন্ত সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে। 1973 থেকে 1974 সাল পর্যন্ত লন্ডনের কিংস কলেজের লেকচারার ছিলেন। 1975 থেকে 1978 সাল পর্যন্ত কার্ডিফ ইউনিভার্সিটি কলেজের সায়েন্স রিসার্চ কাউন্সিলের ফেলো ছিলেন। 1978 থেকে 1984 সাল পর্যন্ত লেকচারার এবং রিডার ছিলেন সিটি ইউনিভার্সিটি লন্ডনে। উন্নত বিশ্বের অপার সম্ভাবনা ও সুযোগ সুবিধা ছেড়ে তিনি মাতৃভূমির টানে নিজ পিতামহের জন্মস্থান বন্দরনগরী চট্টগ্রামে ফিরে আসেন এবং 1984 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে যোগদান করেন এবং পরবর্তীতে 2006 থেকে 2013 সাল পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ছিলেন। 1988 সালে প্রফেসর ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স প্রতিষ্ঠা করেন। তিনি 1988 সাল থেকে 2008 সাল পর্যন্ত উক্ত গবেষণা কেন্দ্রের পরিচালক পদে কর্মরত ছিলেন। রিসার্চ সেন্টারটিতে তিনি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে এমফিল এবং পিএইচডি ডিগ্রি প্রদান করেন। এছাড়াও তিনি বিআইটি চিটাগং বাংলাদেশের বোর্ড অফ গভর্নর্স এবং চুয়েট সিন্ডিকেটেরও মেম্বার ছিলেন। তিনি আমাদের সকলের জন্য কিছু জনপ্রিয় বইও লিখে গেছেন, এর মধ্যে অ্যান ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল কসমোলজি, দ্য আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি তার কর্মের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স পদক, ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পদক, মেডেল লেকচার অ্যাওয়ার্ড ইটালি, 21 পদক, রাজ্জাক শামসুন লাইফটাইম অনার ইউনিভার্সিটি অফ ঢাকা। 1982 সালে ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে ডক্টরেট অফ সায়েন্স ডিগ্রি লাভ করেন। আমাদের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোতে আমরা তাকে কাছে পেয়েছি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সবসময়ই তিনি উৎসাহপূর্ণ, গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বক্তব্য রেখে গেছেন। থেকে উপমহাদেশ থেকে একটা শান্তির বাণী গঠনমূলক, আমাদের ধর্ম বলো সাহিত্য বলো, একটু প্রচুর সুন্দর জিনিস আছে, এই সুন্দর জিনিস দিয়ে আমরা বিশ্বকে জয় করব। আর বাংলাও বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলবে সবসময়, ইংলিশ শিখতে কোনো বাধা নেই, কিন্তু বাংলাকে অবহেলা করে নয়। সেটা আমি আবার ডক্টর জামাল নজরুল ইসলাম
একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, ওনার কাজগুলো অনুসরণ করে সামনের দিনগুলি যেন সবাই অনুপ্রেরণা পায়, সেটাও আমাদের বিভিন্ন ছোট ছোট ছাত্রছাত্রীদের কাছে প্রচার করতে হবে। উনি আমাদের দেশ পৃথিবীর জন্য যেই কাজগুলি করে গেছেন সেগুলো যুগ যুগ ধরে কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করবে, ওখান থেকে গবেষণালব্ধ ফসল জাতির বিভিন্ন দেশের জন্য ছড়াই ছিটাই দেবে, এটা হচ্ছে আমাদের এখন প্রত্যাশা। কে অসুস্থ থাকা অবস্থায় ডেকে বলেছেন, উপাচার্য মহোদয় তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে কখনো কোনো যদি কনফ্লিক্ট হয়, সংঘর্ষ হয়, মতবিরোধ হয়, তখন কিন্তু ডায়লগ করে কিন্তু জিনিসটা সলভ করতে হবে। দ্বিতীয়টা বলেছে ট্রাই টু ডু সামথিং ফর দি পুয়ার পিপল অফ দিস কান্ট্রি, নট ফর দি আরবান পিপল। তিন নম্বর কথা বলেছেন উনি যে এই দেশের যে সম্পদ আছে, বিদেশে কোনো সম্পদ লাগবে না ব্রিজ করার জন্য, কালভার্ট করার জন্য, এই যে পদ্মা ব্রিজ করার জন্য, আপনারা সবাই সম্মিলিতভাবে ঝাঁপাই পড়েন, এই পদ্মা ব্রিজ হয়ে যাবে, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের বিজ্ঞানীদের জ্ঞান দিয়ে এটা হয়ে যাবে। প্রফেসর জামাল নজরুলের তো একটা ইনস্টিটিউশন, এখন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র আছে, কিন্তু আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে, স্যারের যে গবেষণা জিনিসগুলো আছে, স্যারের যে একটা প্রতিষ্ঠান, স্যার নিজে একটা প্রতিষ্ঠান, সেগুলো সংরক্ষণ করার জন্য। উনি ধর্ম, বর্ণ, নারী পুরুষ, সামাজিক অবস্থান, কোনো কিছু ইরেসপেক্টিভ এই সব জিনিস উনি সবাইকে ভালোবাসতেন। প্রফেসর জামাল নজরুল ইসলাম যে আজকে আমাদের মাঝে নাই, সেই জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা খুবই আজকে শোকাহত, ওনার পরিবারের প্রতি আমরা সহমত।